বারটি মাসের মধ্যে সবসাইতে সম্মানিত মাস আল্লার কাছে চারটা আল্লাহরববুুল আলামিন বলেন বলন ইন্না ইদ্যাতা শুহুরি ইংদাল বয়হিতে না আসরসাহারংফি কিতা বিললেওমাখলা কতামাওয়া তিওয়াল আরও কমিনহা আরো বাহাতুন হরু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তাওবার মধ্যে জানিয়ে দিচ্ছেন নিশ্চয় আল্লাহ তাআলার বিধান এবং গণনার মাস হলো বারোটি এই মাসগুলো মাসগুলো আসমান এবং জমিনের সৃষ্টির দিন থেকে এই বারোটি মাস আল্লাহ নাজিল করেছেন এই বারোটি মাস আল্লাহ তৈরি করেছেন আর আল্লাহ বলছেন আমার তৈরি কৃত এই বারোটি মাসের মধ্যে সবচাইতে সেরা মাস হলো চারটা জোরে বলবেন কয়টা সেরা মাস হলো চারটা আল্লাহ কোরআনে সুরা তোবার ছত্রিশ নম্বর আয়াতে বললেন যে আমি আল্লাহ বারোটি মাস আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকেই বারোটি মাস দিয়েছি এই বারোটি মাসের মধ্যে সেরা মাস হলো চারটা কিন্তু কোন কোন মাস গুলো সেরা কোন কোন মাস গুলো শ্রেষ্ঠ মাস এগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানান নাই কিন্তু আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম এই চারটি মাস আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন চারটি মাস সেরা চারটি মাস এই চারটি মাসের মধ্যে আল্লাহর নবী বলেন তিনটা মাস হচ্ছে ধারাবাহিক আর একটা ধারাবাহিক নয় আলাদা এই তিনটা ধারাবাহিক মাসের মধ্যে নবী বলেন একটা হলো জিলখদ। এরপরে দ্বিতীয় নাম্বার সম্মানিত মাস হলো জিলহজ। তৃতীয় নাম্বার সম্মানিত মাস হলো মহররম আর চতুর্থ নাম্বার লাইন ছাড়া আলাদা আর সম্মানিত মাস হলো রমা দন মাস ধরে বলেন সোবাহান আল্লাহ তাহলে আমরা পেলাম আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকেই 12টি মাস সৃষ্টি করেছেন এই চারটি মাস 12টি মাসের মধ্যে চারটি মাস আল্লাহর কাছে সেরা আর হাদিস থেকে জানতে পারলাম নবী বলেন এই চারটি মাসের মধ্যে তিনটা আছে এক সিরিয়ালে আর একটা সিরিয়াল ছাড়া এই এক সিরিয়ালে তিনটা হচ্ছে জিলকদ জিলহজ এবং মুহাররম এবং আরっきও হচ্ছে রমাজন এই চারটি মাস 12 মাসের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় জোরে বলেন আল্লাহ। আল্লাহর নবী বিদায় হজের ভাষণের দিনে এই জিলহজ মাসের দশ তারিখ হচ্ছে নবী বলছেন আল্লাহর সৃষ্টি সব দিনের মধ্যে সেরা দিন জিলহজের দশ তারিখ অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ আমরা জানি এটা কুরবানির দিন ঈদুল উল আজহা বড় ঈদ আমাদের সবচেয়ে আনন্দের দিন তার মানে আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে প্রিয় মাস হচ্ছে চারটা এই চারটা মাসের মধ্যে সবচাইতে সেরা দিনগুলোর মধ্যে সেরা দিন হচ্ছে দশই মহরম অর্থাৎ কুরবানির ঈদের দিন এবং আল্লাহর নবী বলছেন কোন মাসটি সবচাইতে দামি মাস নবী বলেন আলা ইন্না আহরমাসুহরি শাহরিকুম হাজা মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস হচ্ছে এই মাস তার মানে নবীজি জিলহজ মাসের দশ তারিখে বক্তব্য দিচ্ছেন আল্লাহ নবী বললেন দিনটা আজকের দিন এবং মাসটা এই মাস অর্থাৎ জিলহজ মাসটা এই বারোটি মাসের মধ্যে সবচাইতে সেরা মাস ধরে বলেন সোবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন আমরা তাহলে জানলাম আল্লাহ বারোটি মাস সৃষ্টি করেছেন এই বারো মাসের মধ্যে সেরা মাসগুলো চারটা আল্লাহ বলেন এই চারটা মাসের মধ্যে সেরা মাস হলো জিল হজ মাস এই জিলহজ হজ মাসের মধ্যে সেরা দিন হলো দশে জিল হজ অর্থাৎ কুরবানীর ঈদের দিন এবং এই দশ দিন এই কুরবানি ঈদের দিন ছাড়াও এই জিলহজ হজ মাসের মধ্যে আর কোন কোন দিন আল্লাহর কাছে প্রিয় সেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন এই দিনগুলোর শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথমে আল্লাহ বলছেন শপথ ফজরের কিসের আল্লাহ প্রথমে বলছেন শপথ ফজরের এই ফজরের শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং শপথ দশ রাত্রির তার মানে হলো আল্লাহ বলছেন ফজরের শপথ এবং শপথ দশ রাত্রির আল্লাহ কেন এই দশ রাত্রির শপথ করলেন মুফাসসিরগণ এই দশ রাত্রির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই দশ রাত্রি হলো ওই জিলহজ মাসের প্রথম দশ দিন জরে বলেন সুবহানাল্লাহ তার মানে এই জিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে প্রথম দশ রাত এবং প্রথম দশ দিন এইটা আল্লাহর কাছে অত্যন্ত বেশি প্রিয় জোরে বলেন সোবাহান আল্লাহ এই দশ দিনের মধ্যে সেরা দিন হচ্ছে দশে যেদিন কুরবানির ঈদ আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন এই 10 দিনের মধ্যে আবার সেরা দিন হচ্ছে কুরবানির ঈদের দিন 10ই হজ এবং তারপরের দিন 11ই জিলহজ যেটাকে নবী বলছেন মেহমানদারির দিন তার মানে 10 তারিখ কিসের দিন ঈদের দিন আর 11ই জিলহস মেহমানদারির দিন এই দুই দিনটাও আল্লাহর কাছে বেশি প্রিয় এই 10 দিন আল্লাহর কাছে কত বেশি প্রিয়

খরাজায় খাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফলাম यरজিউ আল্লাহর নবী বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিল মাসের এই 10 দিনের আমরের চাইতে সেরা আমল আর কোন দিন হয় না তার মানে এই জিলহজ মাসের প্রথম যেই 10 দিন এই দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলই উত্তম নয় তার মানে অন্যান্য সব দিনের আমলের চাইতে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলে বেশি দামি আল্লাহর কাছে ধরে বলেন আল্লাহ আল্লাহ একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হল ওয়ালাল জিহাদ এরা রাসূলুল্লাহ আপনি বলেন তো যে জিহাদও কি উত্তম নয় এই দশ দিনের আমলের চাইতে জিহাদও কি উত্তম নয় নবী এবার বললেন কলা ওয়ালাল জিহাদ না জিহাদও নয় তার মানে জিহাদের চাইতেও এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় জোরে বলেন সোবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ছাড়া যে ব্যক্তি নিজের যান এবং মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং গনিমতের কোনো মাল না নিয়ে এসে ফিরে আসে তার মানে তার জানও ফিরে আনতে পারে নাই এবং তার মালও ফিরে আনতে পারে নাই এই ব্যক্তির কথা আল্লাহ নবী বললেন এই ব্যক্তি নয় কিন্তু জিহাদের চাইতো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি দামি সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন এভাবে আল্লাহর নবী এই দশ দিনের গুরুত্ব এবং মহত্ব বর্ণনা করেছেন এই দশ দিনের মধ্যে আমাদের জন্য কিছু আমল নবীজি শিখিয়ে দিয়েছেন এই যে জিল হজ মাস আসতেছে এই জিল হজ মাসের এক তারিখ থেকে শুরু করে নিয়ম দশ তারিখ পর্যন্ত আমরা কিছু আমল করব এই আমলগুলোর মধ্যে অন্যতম আমল হলো তিনটা জোরে বলেন কয়টা তিনটা এই তিনটা আমল আমরা এই দশ দিন বেশি বেশি করার চেষ্টা করব কোন তিনটা আমল এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো লা ইলাহা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই দশ দিন উঠতে বসতে যে কোনো কাজ করতে সব সময় আমরা এই কালেমা বেশি বেশি পড়বো বেশি পড়ার চেষ্টা করবো এরপরে নাম্বার হচ্ছে আমরা সব সময় একটু জোরে সবাই বলেন আল্লাহ আকবার এরপরে তিন নম্বরে আমরা যে আমলটি করব সেটা সব সময় আমরা বলবো আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহামদু আরেকটু বলেন জোরে আলহামদু

প্রথম দিন অর্থাৎ থেকে তারিখ পর্যন্ত নয় নয় এক আমরা সিয়াম পালন করার চেষ্টা করব রোজা পালন করব। কেন করব করবো রসুল সাল্লিহাল্লাম করতেন এই মাসের জিল হজের এক থেকে কয় তারিখ নয় তারিখ পর্যন্ত রসুল সাল্ল আলিহাসাল্লাম সিয়াম পালন করতেন আমরা রসুলের সুন্নাত পালন করার জন্য রসুল করেছেন আমরাও করবো এই আমরাও চেষ্টা করব এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করা আপনি চেষ্টা করেন আপনি যদি নয়টা না পারেন পাঁচটা হোক ছয়টা হোক দুইটা হোক তিনটা হোক এবছর কিছু করলেন পরের বছর একটু করলেন পরের বছর আপনি আমরা স্বভাবত রমজান মাস ছাড়া ফজরে উঠতে অভ্যস্ত নাই কষ্ট হয় তারপর আমরা চেষ্টা করে যদি এবছর পাঁচটাও পারি তিনটাও পারি পরের বছর আমরা পুরো নয়টাই করার চেষ্টা করলাম এই সোননাথ রসুল সাল্লাহ করেছেন

আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখে তাহলে আল্লাহ নবী বলেন ও ইয়ামি আরাফা ইন্নী আhtaasibu 'আলা আল্লাহ আইুকাফফিরু সানাতাল্লাতী ഖাবলা ওয়াল্লাতী আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি এই আরাফাত দিনে রোজা রাখে অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে সেই ব্যক্তির আগের এবং পরের দুই বছরের গুনাহ গাতা আল্লাহ মাফ করে দেন সুবাহান আল্লাহ। কয়টা রোজা একটা রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তির আগের এক বছর এবং পরের এক বছর দুই বছরের গুনা খাতাগুলো গুলো আল্লাহ মাফ করে দেন তাহলে প্রিয় ভাইরা আমরা ওই নয় দিন না পারলেও অবশ্যই আরাফার দিন নয় জিল হজ আমরা রোজা রাখার চেষ্টা করব। আরাফার দিন কবে আমরা জানি সৌদি আরবে যেদিন ঈদ হয় ঈদের আগের দিন আরাফা কিন্তু আমাদের বাংলাদেশে যেদিন ঈদ হয় সেদিন হচ্ছে সৌদি আরবের ঈদ হওয়ার পরের দিন আমাদের বাংলাদেশে ঈদের দিন যেহেতু সৌদি আরব ঈদ হওয়ার পরের দিন বাংলাদেশে ঈদের দিন হয় সেহেতু আপনি এই রোজাটা বাংলাদেশের টাইমে বাংলাদেশের তারিখ অনুযায়ী আরবি মাসের তারিখ অনুযায়ী আমরা নয় জিল হজে এই রোজাটা রাখার চেষ্টা করব। অনেকে আবার মনে করে যে আরাফার দিন তো আমাদের বাংলাদেশের আট জিলহজ আরাফা অনুষ্ঠিত হয় তাহলে আমরা নয় জিল হজ কেন রোজা রাখব নয় জিল হজ রোজা রাখবেন এইটাই জমহুর ওলামায় কেরামদের মত অনুযায়ী এইটাই বিশুদ্ধ তবে আপনি যদি মনে করেন আমার গরমিল লাগতেছে আট রাখবো না নয় রাখবো কারণ সৌদি আরবে আরাফার দিন আট তারিখ আর বাংলাদেশে আমরা আরাফার রোজা রাখবো এটা কেমনি হয় এ কথা যদি প্যাস লাগে তাহলে রসুল সাল্লাহাম যেহেতু নয় দিন করেছেন আপনি পারলে তাহলে এক থেকে নয় তারিখ পর্যন্ত সব রোজা করেন তাহলে আপনি আরাফার ওই একটা রোজার মধ্যে পেয়ে যাবেন এতে কোনো সমস্যা সমস্যা নাই প্রিয় ভাইয়েরা আমরা তাহলে নয়টাই চেষ্টা করব না পারলে অবশ্যই নয় হজ আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব কারণ এটা এত ফজিলতপূর্ণ যে নবী বলছেন আগের এক বছর এবং পরে পরের এক বছরের গুনায় আল্লাহ মাফ করে দিবেন জোরে বলেন না সুবাহান আল্লাহ জিলহাজ মাসের প্রথম দশ দিনের আর একটা আমল হচ্ছে যারা কুরবানি করবেন যারা কুরবানি করবেন তারা এই জিলহজ মাসের এক থেকে দশ তারিখ ঈদের দিন এই ঈদের দিন কুরবানি করার আগ পর্যন্ত জিলহাজের কয় তারিখ থেকে এক তারিখ থেকে শুরু করে নিয়ে কুরবানির ঈদের দিন কুরবানি করা পর্যন্ত হাত পায়ের লো হাত পায়ের নোক চুল এবং লজ্জাস্থানের লোম এগুলো আমরা কাটবো না যারা কুরবানি দেবেন কি করবেন তাহলে এই জিলহজ মাসের চাঁদ আপনি যেদিন দেখতে পাবেন চাঁদ দেখার আগেই আপনি আপনার শরীরের অবাঞ্ছিত লোম এরপরে চুল কাটা লাগলে নখ কাটা লাগলে এগুলো কেটে নেবেন জিলহজ মাসের 1 তারিখের আগে কেটে নেবেন এরপরে কুরবানি দিয়ে তারপরে বাসা এসে এগুলো আপনি কাটবেন হাত পায়ের নখ কাটবেন তাহলে আপনি যদি এই কাজটা করতে পারেন আল্লাহ সুবহান ওয়া taala আপনি যদি কুরবানি দেন তাহলে ডবল কবুল কুরবানির সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন কুরবানি যদি না দিতে পারেন তারপরেও মুস্তাহাব বা সুন্নাত মনে করে যদি আপনি এই আমলটা করেন তাহলে এই আমল করার কারণে আল্লাহ আপনাকে একটা কবুল কুরবানির সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ

তিনি বলছেন যখন তোমরা জিলহাজ মাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন তার চুল এবং নোখ না ছাটে তার মানে এই হাদিস থেকে আমরা জানলাম যে কুরবানি করার ইচ্ছা করলে যে ব্যক্তি কুরবানি করবে সেই ব্যক্তি আমরা জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে নিয়ে চাঁদ দেখার আগে থেকে মানে চাঁদ যখন দেখবেন তার তার ওই সময় থেকে শুরু করে নিয়ে কুরবানি কমপ্লিট করে করা পর্যন্ত আমরা হাত পায়ের নোখ কাটবো না প্রয়োজনে কুরবানির কি কুরবানির দিন নামাজ পড়ে এসে তারপরে আপনি হাত পায়ের নখ কাটতে পারেন এই এই আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে স্পেশাল সওয়াব দান করে দিবেন আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহু আমিন নয়েজিল হজ ফজর থেকে শুরু করে নিয়া তারয়েজিল হজ আসর পর্যন্ত আমাদেরকে একটা তাকবীর পাঠ করতে হবে আল্লাহ নবী এই তাকবীরটা পাঠ করতেন নয়েজিল হজ কত জিলহজ নয়ই জিল ফজর থেকে নিয়ে তেরোই জিল পর্যন্ত এই তাকবিরটা আপনাকে বেশি বেশি করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হু আকবর ভলিল্লাহ ইলহাম সবার তো না সবাই একটু বলেন আমার সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবরহ আকবর আল্লাহ আকবর হাম এইটা নয় জিলহাজ ফজর থেকে শুরু করে নিয়া তেরো ইস আসর পর্যন্ত

এই সব দিনগুলো আল্লাহ নবী বলছেন কিসের জন্য জানেন নবী বলছেন এগুলা হলো ইন্না হাদিহিল আইয়াম আইয়াম আখলিন ওয়া আশরবিন ওয়া যিকরিন এই দিনগুলো হলো তোমাদের খাওয়ার দিন কিসের দিন খাওয়ার দিন পান করার দিন এবং জিকির করার দিন তার মানে ঈদের দিন আমরা গুস্ত খাবো এরপরে ঈদের দিন বিভিন্ন ধরনের খাবার দাবার আমরা খাবো এরপরে ঈদের পরের দিন খাবো তারপরের দিন খাবো এবং এই দিনগুলোতে আমরা বেশি বেশি খাওয়া দাওয়ার পাশাপাশি খাবো পান করব এবং পাশাপাশি বেশি বেশি আল্লাহর জিকির করব কার জিকির করব আল্লাহর জিকির আমরা বেশি বেশি করব প্রিয় ভাইরা এই দিনগুলো শুধু খাবারই দিন আল্লাহ খাবার জন্যই জিকির করার জন্যই আর পান করার জন্য এই দিনগুলো আমাদের জন্য খাস করে দিয়েছেন জোরে বলেন আল্লাহ প্রিয় ভাইরা তাহলে আমরা এই জিলহজ মাসের প্রথম দশ দিনে আল্লাহ আল্লাহ সুবাহর কাছে এভাবে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব এবং আমরা যে কুরবানিটা করব এই কুরবানি যাতে আল্লাহ কবুল করেন এজন্য আল্লাহর কাছে দোয়াটাও আমরা করব কারণ হচ্ছে এই জিলহজ মাসটা হচ্ছে ধৈর্য এবং নিজেকে আল্লাহর কাছে সফে দেওয়ার একটা মাস এই পরীক্ষায় হয়েছিলেন হজরত ইব্রাহিম সালাম এই ইব্রাহিম সালাম এই জিলহাজ মাসেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণেই আল্লাহ সুবাহ তাকে আমরা মুসলিম জাতির ইমাম বানিয়ে দিয়েছিলেন الله رب العالمين قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذا قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون الله رب العالمين কোরআন বাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে আমাদের জন্য চমৎকার চমৎকার আদর্শ রেখে দিয়েছেন প্রিয় আমার তার মানে এই কুরবানিটা হলো ইব্রাহিম নবীর সন্ন্যাদ ইব্রাহিম নবী এবং তার অনুসারীরা এই কুরবানি করত। আমরাও যদি ইব্রাহিম আলাই ইসালামের মতো এই কুরবানি করে নিজেকে যদি আল্লাহর কাছে সফে দিতে পারি আর আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের কেউ আল্লাহ ওই ইব্রাহিম নবীর সঙ্গে জান্নাতে দিয়া দিবেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে বহু পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন এই সব পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু بكلمات فاتمهن قال اني যায় বলেন আমি আমার নবী ইব্রাহিমকে বিভিন্ন বিষয় দিয়া পরীক্ষা করেছি তারপর ইব্রাহিম আলাই সালাম আমার নবী ইব্রাহিম যখন সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে তখন আমি তার পালন পালনকর্তা ওই নবী ইব্রাহিমকে মানব মানবজাতির পুরা মিল্লাতের ইমাম নেতা বানিয়ে দিয়েছি আল্লাহ তার মানে ইব্রাহিম নবী যেমন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তেমন আমাদেরকেও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই এই জন্য ইব্রাহিম নবী যেমন ধৈর্য এবং নিজেকে আল্লাহর কাছে শুভে দেওয়ার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ঠিক আমাদেরকেও এভাবে আল্লাহর সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইব্রাহিম আলেহি সারামের বৃদ্ধ বয়সে তার স্ত্রীর গর্বে একটা সন্তান আসলো নাম তার হাজরত ইসমাইল আলাইহিস সালাম যাকে আল্লাহ নবুয়ত দান করেছিল এই ইসমাইল আলাইহিস সালাম সে যখন হাঁটা চলার বয়সে উপনীত হলো বেশি বয়স নাই বারো তেরো চোদ্দ বছর এরকম ছোট বাচ্চা কম বয়সী বাচ্চা কেবল হাঁটা চলা করতেছে মানে জ্ঞান বুদ্ধি হয়েছে কেবল একটু একটু এই রকম বয়সে যখন তার বাচ্চা উপনীত হলো দেখবেন বৃদ্ধ বয়সে যদি কোনো মানুষের বাচ্চা হয় তাহলে এই বুড়ো বয়সে বাচ্চা হলে সে বাচ্চার প্রতি পিতা মাতার কিন্তু ভালোবাসা একটু বেশি থাকে কথা বলেন ঠিক কিনা এই বুড়ো বয়সে বাচ্চা হলে বাচ্চার প্রতি পিতা ভালোবাসা গুরুত্ব স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয় ইব্রাহিম নবীর বৃদ্ধ বয়সে তার সন্তান আসলো হজরত ইসমাইল আলাইহিস সালাম এই ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম নিয়া একটু হাঁটা চলার বয়সে উপনীত হলো তখন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এটা বলে দিচ্ছেন ইব্রাহিম সালাম তার সন্তানকে বলল বুনাইয়া বাবা রে ইয়াবোনাইয়া আমার কলিজান টুকর সন্তান শুনে নাও জেনে নাও আমি স্বপ্নের মধ্যে দেখেছি তুমি ইসমাইল কে আমি ইব্রাহিম কোরবানি করতেছি তোমার মত আমাদের মতো বাচ্চা হলে আমরা বর্তমান সময়ের কেউ হলে বাবা যদি বলতো যে বাবারে তোমাক স্বপ্নে দেখছি যে তোমা তোমাকে আমি কুরবানিও করতেছি আমি তোমাকে জবাও করতেছি এটা আমি স্বপ্নে দেখতেছি একথা যদি বলা হতো আমাদের সময়ের বাচ্চারা তাহলে বাবারে বলতো তোমার ওগুলো স্বপ্ন স্বপ্ন বাদ দাও তোমার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু ইব্রাহিম নবী তিনি যে নবী তার স্বপ্নটাও যে ওহি ছিল এটা ইসমাইল আলাই ইসলাম ভালো করে জানতেন ছোট্ট বাচ্চা সে পিতাকে আবার জবাব দিচ্ছে ইসমাইল বলছেন আল্লাহ রাবুল আলম এটাও কোরআনে বলছেন ইসমাইল আলহ ইসালাম বলে যদি الله رب العالمين بلن قال يا أبت تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين শোনার পরে ইসমাইল বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ যদি চাই আল্লাহ চাইলে আপনি আমি ইসমাইল কে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সোবাহান আল্লাহ তার মানে ইসমাইল বলছেন আব্বা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তার মানে আমি ইসমাইল কে কুরবানি করার আদেশ আমার আল্লাহ আপনাকে করে দিয়েছেন আপনি আল্লাহর আদেশ পালন করুন আমাকে আপনি কুরবানি করে দেন আমাকে আপনি জমা করে দেন আমি আল্লাহ চাইলে আমি সব ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব অর্থাৎ আমি আমাকে আপনি কুরবানি করে ফেলেন এটা আমি অনুমতি আপনি বাবাকে আমি সন্তান হিসেবে দিয়ে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা একথা শোনার পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলহিসামকে সঙ্গে করে নিল সঙ্গে করে নিয়ে চলে গেল সঙ্গে করে নিয়ে কুরবানি যে জায়গায় দেবে সেই নির্দিষ্ট স্পটে চলে গেল নির্দিষ্ট স্থানে চলে গেল যখন রওনা দিয়ে দিল নির্দিষ্ট স্থানে যাওয়ার সময় প্রিয় ভাইরা আমার শয়তান বহুবার ধোঁকা দেওয়ার চেষ্টা করল কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোকা দিতে পারলো না ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাবে পিতা হজরত ইব্রাহিম সালাম যখন ছুরি চালাবে ছুরি চালানোর সময় ওই ছুরি যখন তালাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করেই ফেলবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য পরীক্ষায় তাকে পাস করিয়ে সার্টিফিকেট দিয়ে দিল শুধু তাই নয় ইব্রাহিমকে বলল ইব্রাহিম তোমার সন্তানকে এখন আর জবাই করা লাগবে না তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো আর আমি আল্লাহ আমার ফেরেশতা এর মাধ্যমে তোমার জন্য একটা জান্নাত থেকে জান্নাতের দুম্বা পাঠিয়ে দিলাম ইব্রাহিম রে তুমি ওই উম্মাটাকে জবাও করে দাও তাহলে এই দম্বা করলে এইটাই তোমার উম্মতের জন্য পরবর্তী অনুসারীদের জন্য এটা আমি বাধ্যতামূলক করে দিব জোরে বলেন সোবাহান তার মানে সন্তানকে জব করবে কাছাকাছি চলে আসছে এমন সময় আল্লাহ জানাচ্ছে এখন আর কুরবানির দরকার নাই ছেলেকে নয় তুমি পরীক্ষায় পাশ করে গেছো বরং আমি একটা দুম্বা পাঠিয়ে দিছি ওই দুম্বাটাকে জব করো তাহলে তোমার কুরবানিটা আমি আল্লাহ কবুল করে নিব জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়ের তাহলে এই কুরবানি কার জন্য জোরে বলেন কার জন্য এই কুরবানিটা হলো আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া আমাহায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দা তুমি বলো আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার সব কিছু হলো আমার জীবন মরণ আমার সব কিছু আমার আল্লাহর জন্য তার মানে এই যে কুরবানিটা আমরা করবো এই কুরবানিটা কার জন্য সুরে বলেন কার জন্য এই কুরবানিটা হলো আল্লাহর জন্য যেহেতু আল্লাহর জন্য কুরবানি অতএব ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করা লাগবে কিন্তু আজকে আমাদের সমাজে আমরা হালাল টাকায় কুরবানি করি না হারাম টাকা দিয়ে অনেকে কুরবানি করি আমার লৌকিকতা দেখান অলৌকিকতার জন্য লোক দেখানোর জন্য মানুষদেরকে দেখানোর জন্য বড় বড় কুরবানি আমরা ক্রয় করি হারাম টাকায় কিন্তু লৌকিকতায় আল্লাহ খুশি নয় আপনার সামর্থ্য অনুযায়ী একটা ছাগল একটা ছাগী যদি আপনি কুরবানি দেন একটা ও যদি আপনি কুরবানি দিয়ে দেন আর এই তাকুয়া যদি সঠিক হয় আল্লাহর কাছে পছন্দনীয় হলে আপনি লক্ষ টাকা দিয়া উট গরু দুম্বা কুরবানি দিলেও হয়তো আল্লাহ কবুল নাও করতে পারেন কিন্তু হালাল টাকা দিয়া হালাল টাকায় যদি আপনি তাকুয়া নিয়া খোদা বিতি নিয়ে আমার সব আল্লাহর জন্য এই চিন্তা নিয়ে যদি একটা ছোট্ট ভেড়াও কুরবানি দিয়ে দেন তারপর ওইটাই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই কুরবানিটা কি জন্য এই কুরবানিটা হচ্ছে আর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লয়না আল্লাহু লাহু মুহা ওয়া লাদিমা ওয়া লাকিন ইয়ানালুত তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন এগুলোর গোস্ত এগুলোর রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছাই না কিন্তু পৌসাই তোমাদের মনের ভিতরে কি আছে এই তাকুয়াটা তাহলে প্রিয় ভাইরা আমার আমাদের মনের তাকুয়াটা আল্লাহর কাছে পৌঁছাই এর জন্য আল্লাহ বলেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া আল্লাহ একবার আমরা যে কুরবানিটা দেবো এই কুরবানির পশুর বস্ত রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না বরং আমাদের তাকুয়াটাই শুধু আল্লাহ কাছে পৌঁছায় জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা এজন্য যেওতে আমাদের টাকাটাই শুধু আল্লাহর কাছে পৌঁছায় এজন্য লৌকিকতা নয় আমাদের সামর্থ্য অনুসারে হালাল টাকা দিয়া যারা হালাল ইনকাম করে তাদেরকে শরীকের সাথে নিয়ে আমরা কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর জিলহজ মাসের 10 11 12 এই তিন দিন যদি আপনার কাছে ওই যাকাতের নিসাব সমপরিমাণ সম্পদ থাকে তাহলে আপনাকে কুরবানি দিতেই হবে আর জমহুর ওলামায় কেরামদের মতে আপনার যদি একটা পশু কেনার মতো সামর্থ্য থাকে সে ছাগলই হোক আর ভেড়াই হোক আর গরুতে একটা অংশ দিয়ে হোক একটা সামর্থ্য যদি এরকম থাকে আপনি একটা ছাগল কুরবানি দিয়ে পারবেন এই সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা যদি ওই তিন দিন জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন যদি আপনাকে একটা ছাগল কেনার মতো টাকা থাকে তাহলে আপনাকে কুরবানি দিতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে কুরবানি দেওয়ার তাওফিক দান করুন সকলে বলেন আল্লাহ আমিন এবং আমাদের কুরবানি গুলোকে আল্লাহ কবুল করে নিক সকলে বলেন আল্লাহ আমিন এবং সামর্থ্য থাকার পরেও যদি কোনো বান্দা কোনো আল্লাহর বান্দা কুরবানি না দেয় তাহলে আল্লাহ নবী কলা ভাষায় বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না সেই ব্যক্তি যেন আমার ঈদগাহেই না আসে জোরে বলেন আল্লাহ আকবার কত বড় কথা আমাদের সমাজে অনেকে আসি সামর্থ্য থাকার পরও কুরবানি দেই না কারণ ঈদের দিন আমাদের মুসলমানদের ঐতিহ্য আল্লাহ সুবহান ওয়া তাআলা ঈদটাকে এত সুন্দর করে দিয়েছেন এই কুরবানিটাকে যে যে ব্যক্তি কুরবানি দেয় না তার ভাষাতেও পর্যাপ্ত পরিমাণে গোশত পৌঁছায়া দাও হয় সবাই গোশত আমরা সবার বাসায় গোশত থাকে এই কারণে অনেকে আবার মনে করে যে গোশত যে বাসায় এমনিতেই হেঁটে হেঁটে চলে আসছে কুরবানি দেওয়ার দরকার কি সামর্থ্য থাকার পরেও অনেকে কিন্তু দেয় না এই কাজ ভুলও করা যাবে না সামর্থ্য থাকে তাহলে অবশ্যই কুরবানি দিতে হবে না হলে নবী বলেছেন সে জানো সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দিল না সেজন আমার ইদগাহেই না এজন্য সামর্থ্য থাকলে একটা এই তিন দিন একটা পশু কেনার মতো সামর্থ্য থাকলে একটা গরুতে অংশ দেওয়ার মতো সামর্থ্য থাকলে একটা ছাগল বা ভেড়া কেনারও সামর্থ্য থাকলে অবশ্যই আমাদেরকে কুরবানি দিতে হবে আল্লাহ কবুল করুন সকল বলেন আল্লাহুম্মা আমিন।